সো হোয়াটসঅ্যাপ পে গাইস, তো আজকে আমি যাচ্ছি অনেকদিন পর বাড়ি, সো খুবই এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। সো বাড়িতে পুজো হচ্ছে, তো এখানে পরপর দুটি ব্লগ আপডেট দেবে। সো মি সূর্যা, দ্য ওয়ান লাস্ট ওয়ান ফর ব্লগার, সো ভিডিওটি দেখতে থাকো। এটা রাঁচি থেকে আমি হলদিয়া যাবো, তো কীভাবে যাবো তো তোমাদেরকে সবটাই দেখাবো। চলো বেশি দেরি না করে আজকে শুরু করা যায় আজকে ভিডিও। আমি এই মুহূর্তে রুম থেকে বেরিয়ে যাব, তো বেরিয়ে গিয়ে রাস্তায় দেখা হচ্ছে আবার। তো কতক্ষণ সঙ্গে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক করো প্লিজ। গাইস ফাইনালি আমি বাসস্ট্যান্ডে এসে আমার গাড়ি খুঁজে পেয়ে গেলাম, টিকিটটা করে নিলাম। তো এই মুহূর্তে বাসের মধ্যে আমি প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফুটেজটা একটু খুব কালো কালো আসছে লাইট প্রবলেমের জন্য, বুঝতেই পারছি। তো দেখো তোমরা গাইস, আমি একটা জিনিস ভুল করেছি, যেটা হচ্ছে ভিডিওতে বলিনি এখনও অবধি বাসের ভাড়াটা। তো সব বাসের ভাড়া নিয়েছে 400 টাকা এসি, আর নন এসি নেবে 350 টাকা। ডিসক্রিপশন বক্সে আমি বাসের নাম্বার দিয়ে দেবো, তো তোমরা চাইলে বুক করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ সকলকে গুড মর্নিং, শুভ সকাল। তো ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর পৌঁছে গেলাম কোলাঘাট, তো এখান থেকে সোজা যাবো বাড়ি এই মুহূর্তে। তো তোমরা দেখো কীভাবে যাচ্ছি, এখন বাজে 3:30, 3:30 বাজে। এখান থেকে যাব হেঁটে ওঠে, যেখান থেকে হোক মোটামুটি মেছাদা যাবো, ওখান থেকে প্রথম বাস ধরে সোজা 5টার সময় বাড়ি। তো চলো দেখা। তো চলে এলাম মেছাদা বাস স্ট্যান্ড, তো সামনেই আমার বাস দাঁড়িয়ে গেছে। বাসে উঠে গিয়েছি আমি, মানে ব্যাগটা রেখে নিচে সব দাঁড়িয়ে আছি। সো বাসে টানা ঘুম মারবো, সোজা হলদিয়া চলে যাবো। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে হলদিয়াতে। টাটা। ফাইনালি হলদিয়া চলে এলাম, তো এখন বাস থেকে নেমেছি, এখান থেকে অটো ধরবো, গিয়ে সোজা বাড়ি যাবো। তো দেখো তোমরা, বাঙালি হয়ে বাঙালিকে সাপোর্ট করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। চলো টাটা নোকিয়া ভোডা, এবং আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড অলসো শেয়ার প্লিজ। টাটা নোকিয়া ভোডা।